হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা এখন রায়গঞ্জ গোয়ালপাড়া পার্কে, মানে কি বলছে ওই কি বলে পার্কটার নাম কি রে, রায়গঞ্জ পৌরসভা পার্কে। তো ঠিক মতো আমি বলতে পারছি না পার্কের নামটা। তো এখানে কোথায় আসছি দেখতে পাচ্ছ, চারিদিকটা খুব ভালো লাগছে। তারপরে এখানে বিয়ে আছে, হয়তো এখানে বিয়ে হবে হয়তো। এই যে বিজয় টিকিট কাটতেছে, বিজয় হ্যাঁ করতে এখন টিকিট কাটতেছে। তারপরে আমরা ভিতরে ঢুকবো, তারপরে আমাদের কয়েকটা ফটোশ্যুট এবং ভিডিও হবে, তোমরা সেটা দেখতে পারবে বিজয়ের চ্যানেলে। তো আমাদের নায়িকা এখনো আসেনি, আসতেছে। ওই যে আমাদের নায়িকা চলে আসছে। তো ফাইনালি এখন আমরা ভিতরে প্রবেশ করছি। তো দেখো একটু ভিতরে লুকটা দেখো। তো এখানে হয়তো বিয়ে আছে, আমাদের বিয়ের সময় এখানে বুক করবো। এই যে আমাদের দুটো নায়িকা, তো দেখতে পাচ্ছ খুব ভালো একটা পরিবেশ। তো এর আগেও আসা হয়েছিল, ভালো লাগছে। বিজয় কি বলতেছে কাকে? পার্কের মধ্যে এই বাচ্চাগুলা কি করতেছে আমি বুঝতে পারছি না। এই বাচ্চাগুলা কি জন্য আসতেছে পার্কে, অনেক বাচ্চা দেখতেছি ভাই সাহ। এই যে বাচ্চাগুলা দেখছি আবার নৌকায় উঠে গেছে ভাই সাহ, ভালো খুব ভালো। চলে চলে মাই গড, দেখতে পাচ্ছ কেমন ঝর্ণার জল পড়তেছে গাইস, ভালো। গান টান নাই ঝর্ণার জলটা বেশ ভালো লাগছে। ও মাই গড, দেখো দারুণ লাগছে। তো টাটা বাই বাই, গুড নাইট, আর অবশ্যই ছেলেটাকে সাবস্ক্রাইব করে ভাই রে ভাই। আজকে যে পুলিশগুলো আসছে এখানে ভাই ভাই কি বলবো, মাই গড, সব সব ঈদের ঈদের দিনে ছুটি পেয়েছে, তারা আসছে ঘুরতে ঘুরতে আসছে পার্কে পার্কে ঘুরতে আসছে। তো এখন আমরা এই যে পার্কিংয়ে গাড়ি রাখছি, তো
গাড়িটা নিব তার উপর বেরিয়ে যাব ঠিক আছে প্রচুর ভিড় প্রচুর পাগল পাগল মন জেগেনে বিছানা কিছু বোঝে না রে দিন যায় তোর কথা ভাবি রে কি করি মেটাই তোরিন।